গত বছরের 23 আগস্ট চাঁদে মহাকাশযান পাঠিয়েছিল ভারত। ইসরোর বিক্রম ল্যান্ডার এবং রোভার প্রজ্ঞান চাঁদের মাটিতে নানা গবেষণা চালিয়ে চন্দ্র দিবসের শেষে ঘুমিয়ে পড়ে। 14 দিনে দীর্ঘ রাত কাটানোর পর ইসরোর ল্যান্ডারকে আর জাগানো যায়নি। সেই কাজটি করে দেখালো পূর্ব এশিয়ার দেশ জাপান। তাদের চন্দ্রযানের ল্যান্ডার স্লিম চাঁদে রাত কাটানোর পর আবার জেগে উঠেছে, বিজ্ঞানীদের ডাকে সাড়াও দিয়েছে। গত বছরের শেষে চাঁদে মহাকাশযান পাঠিয়েছিল জাপান। তাদের মহাকাশ গবেষণা সংস্থা জাক্সা দাবি করে স্লিম সফলভাবে চাঁদে পৌঁছেছে গত মাসে, যদিও তার অবতরণে কিছুটা সমস্যা তৈরি হয়েছিল। চাঁদে পৌঁছে সূর্যের আলোর মাধ্যমে কাজ করতে পারছিল না স্লিম। যন্ত্রের মধ্যে থাকা সোলার প্যানেলগুলি সূর্যালোকের উল্টো দিকে ঘুরে গিয়েছিল, ফলে কাজ এগোয়নি। জাপানের চন্দ্র অভিযানকে সেখানে স্তব্ধ বলে ধরে নেওয়া হয়, যদিও অভিযানকে ব্যর্থ বলে মেনে নিতে রাজি হয়নি জাক্সা। তাদের দাবি, পঞ্চম দেশ হিসাবে চাঁদে পৌঁছেছে জাপানই। সূর্যের আলোর অভিমুখ বদলে যাওয়ার পর দুদিনের জন্য স্লিম আবার সক্রিয় হয়ে উঠেছিল। ওই দুদিনে প্রয়োজনীয় বেশ কিছু বৈজ্ঞানিক পর্যবেক্ষণ করে ফেলেছিল স্লিম। চাঁদের একটি গর্ত পর্যবেক্ষণ করে বেশ কিছু ছবিও পাঠিয়েছিল। এরপর চাঁদে রাত নেমে আসে, আবার ঘুমিয়ে পড়ে জাপানের ল্যান্ডার। অন্ধকারে 2 সপ্তাহ থাকার পর অবশেষে চাঁদে আবার সূর্য উঠেছে। সেই আলো পড়েছে স্লিমের সোলার প্যানেলে। জাক্সা জানিয়েছে রবিবার তারা ল্যান্ডারটিকে বার্তা পাঠিয়েছিল, তার পরিপ্রেক্ষিতে সাড়া দিয়েছে স্লিম। অর্থাৎ চাঁদে রাত কাটানোর পরেও তার যোগাযোগ ব্যবস্থা সক্রিয় রয়েছে। চাঁদের আবহাওয়ার সঙ্গে মানিয়ে নিয়ে ল্যান্ডারের যন্ত্রগুলি আবার সক্রিয় করার চেষ্টা চালাচ্ছে জাপান। ওই যন্ত্রকে কাজে লাগিয়ে তারা আবার অনুসন্ধান চালাবে চাঁদের মাটিতে। গত 20 জানুয়ারি চাঁদে অবতরণের সময় গোলমালের পর অনেকেই ধরে নিয়েছিলেন জাপানের চন্দ্র অভিযানের সাফল্যের স্বপ্ন বুঝি শেষ। চাঁদে রাত কাটানোর পর যে স্লিম আবার জেগে উঠবে জাক্সাও সে বিষয়ে নিশ্চিত ছিল না। তাই ল্যান্ডারটি আবার সক্রিয় হয়ে ওঠার পর এ বিষয়ে নতুন করে কৌতূহল তৈরি হয়েছে বিজ্ঞান মহলে। অন্যদিকে ওডিসিয়াস মানে নোভাসি ল্যান্ডার, সেটিকে কিন্তু বিশ্রামে পাঠিয়ে দেওয়া হয়েছে। আপাতত সেটার আশা শেষ বলে মনে করলেও দেখা যাক পরবর্তী সময় তার কী হয়। তো বন্ধুরা, ছিল ছোট্ট একটি তথ্যমূলক ভিডিও বিজ্ঞান আলোচনা। সঙ্গে থাকবেন আমাদের, সাবস্ক্রাইব করে লাইক শেয়ার অবশ্যই করবেন, কমেন্ট বক্সে আপনার গুরুত্বপূর্ণ মতামত জানাবেন। আসি, আবার দেখা হবে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। টাটা।